চাঁদপুরে আরো তিনজনের করোনা শনাক্ত চাঁদপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে শিক্ষা উপকরণ বিতরণ বাইশ দিনের অভয়াশ্রম শেষে সরগরম চাঁদপুরের মাঝঘাট কচুয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জনের আরও করোনা শনাক্ত হয়েছে এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল একশো বিশটি নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয় চাঁদপুর প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন চাঁদপুর সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে মতে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার একজন ফরিদগঞ্জের একজন ও হাজিগঞ্জের একজন রয়েছেন তবে এদিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি নতুন আক্রান্ত সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ হাজার নয়শো তিরানব্বই জন এর মধ্যে মৃতের সংখ্যা দুশো আটত্রিশ জন এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে চোদ্দ হাজার ছয়শো চুয়ান্ন জনকে বর্তমান চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশো একজন এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন দুইজন বাকিরা হোম আইসোলেশনে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আটান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পানি বিশুদ্ধকরণ মেশিন প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের প্রতিবেদন আজ মঙ্গলবার বেলা এগারোটায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক ফেদ্দৌস মোর্শেদ জুয়েল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমতারা আরা শফি বন্যার হাতে ইলেকট্রিক পানির ফিল্টার ও শিক্ষা উপকরণ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাবিবুর লিটু আতাউর রহমান পাটওয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান সাংগঠনিক সম্পাদক কাউসার পিন্টু সাহা দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না প্রচার সম্পাদক আনোয়ার ধর্ম বিষয়ক সম্পাদক আনাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুম্মান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহতাব হোসেন রাসেল কিরণ ভুইয়া রাসেল আহমেদ নাসিরউদ্দিন নিশান সাইফুল ইসলাম রাসেল খলিলুর রহমান মহসিন পাটোয়ারি মোহাম্মদ সোহাগ খান কামরুল হাসান সোহেল রুবায়েত আহমেদ উৎসসহ আরও অনেকে মাইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের অভয় আশ্রম শেষে মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাট পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে ক্রেতা সাধারণের জনসমাগম বেশি থাকলেও মাছের পরিমাণ ছিল আগের বছরের তুলনায় কম সদর প্রতিনিধি শাওন পাটওয়ারির পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন সরে জমিনে আজ মঙ্গলবার দুপুর চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে মাছের চাইতে ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো মাছের দাম কিছুটা সহনশীল থাকলেও চাহিদা বেশি থাকায় ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে মাছ ব্যবসায়ীদের তবে মাছঘাটে নতুন ইলিশের চাইতে পুরনো ইলিশের সংখ্যাই ছিল বেশি অভয়াশ্রম চলার সময় অবৈধভাবে ধরা ইলিশ মাছগুলো মাঝঘাটে বেশি দেখা গেছে অধিকাংশ ইলিশের পেট ভর্তি ডিম ছিল দীর্ঘ বাইশ দিনের অভয়াশ্রম শেষে জেলেদের জালে ইলিশের পাশাপাশি নদীর পাঙাশ মাছ ধরা পড়ছে প্রচুর ব্যবসায়ীরা জানান এবছর নদীতে মাছ অনেক কম ফলে জেলেরা নদীতে মাছ পাচ্ছে না অভয়াশ্রম শেষ হয়েছে আশা করছি জেলেরা আবারও জাল ভর্তি মাছ পাবেন উল্লেখ্য মা ইলিশ সংরক্ষণ অভিযান দু বাস্তবায়নে চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিনে চাঁদপুর পদ্মা মেঘনায় মোট সাতানব্বইটি মোবাইল কোর্ট ও দুশো অষ্টাশিটি অভিযান পরিচালনা করা হয়েছে এর মধ্যে ছয়শো ছত্রিশটি বাজার দুশো একষট্টি মাছঘাট পর্যবেক্ষণ করা হয় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ নিলামকৃত আয় হয়েছে এক লাখ নব্বই হাজার পঞ্চাশ টাকা এ সময়ের মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় দুশো আঠারো জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়েছে এবং ছয় লাখ চৌষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে মামলা করা হয়েছে একশো আটটি আর ইলিশ মাছ জব্দ করা হয়েছে এক দশমিক চোদ্দ মেট্রিক টন চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ভিডিও চিত্রের প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার দীপান দাস শুভর সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার মাহমুদা কুলসুম মনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাবের মিয়া ডেপুটি কমান্ডার আব্দুল মোবিন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ মোস্তাফিজুর রহমান জুয়েল ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকরা